আগের ক্লাসে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণ থেকে আমরা আর এর মানটা নির্ণয় করেছিলাম। আর কে আমরা বলি সর্বজনীন গ্যাস ধ্রুবক, এবং আর এর মানটা আমরা নির্ণয় করেছিলাম। আজকে আমরা এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণ থেকে আমরা কি করব না গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করব। আমরা জানি কি জানি না পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এটা আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি। তাহলে যদি এখন আমরা ধরে নিই কোনো গ্যাসের আণবিক ভর বা মোলার ভর ধরে নিলাম এম, আর ধরলাম চাপ পি, ধরলাম আর তো আমরা জানি গ্যাস ধ্রুবক, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে হচ্ছে তাপমাত্রা, আর আমরা ধরে নিলাম এখানে গ্যাসের পরিমাণ অর্থাৎ মাস অফ দ্য গ্যাস, অর্থাৎ গ্যাসের ভরটা আমরা ধরে নিচ্ছি কত, না গ্যাসের পরিমাণ, পরিমাণটা ধরে নিলাম ডব্লিউ। এবার আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণ থেকে কিভাবে আমরা আণবিক ভরটা অর্থাৎ এম এর মানটা নির্ণয় করব দেখা যাক। দেখো আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এখানে পি বলতে আমরা বুঝি চাপ, ভি বলতে বুঝি আয়তন, এন বলতে আমরা কি বুঝি, দেখো এখানে এন হচ্ছে নাম্বার অফ মোল অর্থাৎ মোল সংখ্যা। এটাকে আমরা কি করে বার করতে পারি, এটাকে যদি আমরা গ্যাসের পরিমাণ অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড বাই তার আণবিক ভর এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা এনটা পেয়ে যাব। তাহলে আর টি এখানে আমরা এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম, তাহলে এন এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে আমরা বার করব এম এর মান। তাহলে কি করব, পিভি ইজ ইকুয়াল টু ডব্লিউ আর টি বাই এম, তাহলে এম পি ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ আর টি, এখানে এম বার করব, অতএব ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পি ভি। দেখো তাহলে আমরা এই এম এর মানটা এই সমীকরণটা থেকে বার করতে পারবো। এখানে আমরা যদি ডব্লিউ এর মান বসাই, আর এর মান তো আমরা জানি সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান আমরা জানি, লিটার এটিএম এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান আমরা কত পেয়েছি, 0.082 লিটার এটিএম মোল কেলভিন, এটা পেয়েছি আমরা, তাই তো গতকাল আমরা আর এর মান নির্ণয় করেছিলাম, এটা লিটার এটিএম এককে আমরা আর এর মান এটা পেয়েছি। তাহলে আর এর মানটা আমরা জানি, টি এর মান আমরা জানি, টি মানে কত হবে এখানে বলো, 273 কে, তাহলে টি এর মান জানি। ডব্লিউ এর মান যদি আমাদের কোনো গ্যাসের পরিমাণটা দেওয়া থাকে, তাহলে ডব্লিউ এর মানটা আমরা সেখান থেকে পেয়ে যাব। পি চাপের মান আমরা কি জানবো, আমরা বলো চাপ আমরা বের করে নেব, এটিএম কত অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার সেটা আমরা বের করে নিতে পারবো, চাপের মান যেটা আমরা জানবো সেটাকে আমরা বার করে নেব। আর আয়তন যদি দেওয়া থাকে তাহলে আমরা অবশ্য খুব সহজেই এম এর মানটা অর্থাৎ কোনো গ্যাসের আণবিক ভরটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখানে যদি এই বাকি রাশিগুলোর মান আমাদের জানা থাকে তাহলে খুব সহজেই আমরা কোনো গ্যাসের আণবিক ভর পিভি ইজ ইকুয়াল টু এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিন্তু আমরা নির্ণয় করতে পারব। তাহলে চলো আমরা দেখি যে একটা অঙ্ক করি যে কিভাবে আমরা গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করব এই গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে।
তাহলে দেখো আমরা আদর্শ গ্যাস সমীকরণ PV=nRT থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 752 mm চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন যদি 280 cc হয় তবে গ্যাসটির আণবিক ভর কত হবে। তাহলে চলো দেখে নিই আমরা কিভাবে করবো এটা। আমরা কি জানি, আদর্শ গ্যাস সমীকরণ PV=nRT। এখানে আমরা জানি PV=n এর মান আমরা কি বসাবো, W/mRT। এখানে n সমান সমান W/m, আগে আমরা শিখেছি। তাহলে PV=wRT, m সমান সমান WRT ডিভাইডেড বাই PV। তাহলে এখানে যদি আমরা এইগুলোর মান বসাই, তাহলে মান বসিয়ে ক্যালকুলেট করি, খুব সহজেই আমরা আণবিক ভর m এর মান আমরা পেয়ে যাব। গ্যাসের আণবিক ভর যেটা আমরা চেয়েছি সেটা হচ্ছে m। তাহলে এখানে দেখি আমরা মানগুলো কি পাচ্ছি। দেখো এখানে W মানে ওয়েট কত দিয়েছে, 0.324 গ্রাম, এটা বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে, আর আর এর মান আমরা কি জানি, আমরা আগের ক্লাসে আর এর মান নির্ণয় করেছি 0.082 লিটার এটিএম মোল কেলভিন। তারপরে আমরা টি এর মান দেখো, এখানে টি এর মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হবে কেলভিন এককে যদি প্রকাশ করি, 27 + 273 এর সাথে যোগ করে দেবো, তাহলে কত হবে আমাদের 300 K। তারপরে টি এর মান কত দেওয়া আছে, টি এর মান হচ্ছে 752 mm চাপ, তাহলে চাপটাকে যদি আমরা ATM এ প্রকাশ করি তাহলে কত হবে, 752 / 760, এটা কত হবে, এটা ক্যালকুলেট করলে হবে 0.9894। তাহলে P এর মান পেলাম, আর V মানে V এর আয়তন হচ্ছে 280 cc দেওয়া আছে। তাহলে 280 cc যদি হয় তাহলে এটাকে আমরা তাহলে লিটারে প্রকাশ করে নেবো, যেহেতু এটাও লিটারে আছে, তাহলে কত হবে, 0.28 লিটার। এবার দেখো আমরা এই পাঁচটা রাশিরই মান কিন্তু এখানে পেয়ে গেছি। এই পাঁচটা রাশির মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে খুব সহজেই আমরা আণবিক ভর m এর মান নির্ণয় করতে পারবো। তাহলে এখানে সবকটা মান আমরা বসাই, m = W এর মান বলেছে 0.324 গ্রাম, R এর মান বলেছে 0.082, তারপরে T এর মান 300 কেলভিন, P এর মান আমরা পেয়েছি 0.9894, আর V এর মান আমরা পেয়েছি 0.28 লিটার। তাহলে এবার আমরা এই যে ক্যালকুলেশনটা এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, আয়তন হলো, তাহলে আয়তনটা কত হলো, না আয়তন হলো 28 মানে 28.38 গ্রাম প্রতি মোল। তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার বেরালো কিনা।